মিমিকে নিয়ে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরছিলাম, তুমি সেবার আমার সাথে ছিলে না। হ্যাঁ, জন্মদিনের ব্লগ নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের বেশ কিছু প্ল্যান আছে। তো জিজ্ঞাসা করলে এটাকে ব্যাগি স্টাইল বলে, কিন্তু তুমি বলা যাবে আলাদা আর ব্যাগি স্টাইল না, তুই বলবি যে তোরে হঠাৎ দেখছি একটু চেনা চেনা লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের ব্লগটা আবার সেই রেস্টুরেন্ট থেকে শুরু হলো, লাস্ট ব্লগটাও রেস্টুরেন্ট থেকেই শুরু হয়েছিল, আজকেরটাও তাই। আজকে আমরা এসেছি ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করতে, মিমির ফেভারিট বার্গার। তবে মিমি আজকে কিন্তু বার্গার নেয়নি, মিমি আজকে নিয়েছে স্যান্ডউইচ, নতুন এরা লঞ্চ করেছে স্যান্ডউইচ, আর ও নিয়েছে র্যাপ, চিকেন র্যাপ। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে যাব মিমির জন্য একটা জ্যাকেট কিনতে। তো সেখানে একটা বড় প্রশ্ন, সে জ্যাকেটটা মিমির জন্য কেনা হবে না আমার জন্য কেনা হবে? কেন কি আমার সামনে জন্মদিন, জ্যাকেটটা আমারই কেনা উচিত, তাই না মাম্মা? কি রিয়াকশন? কেমন? খুব ভালো কেটে, এটা এখানে প্রথম কেনা। মানে নতুন কিছু বুঝছো, মানে নতুন লঞ্চ করেছে, নতুন কোনো টেস্ট ফিল করছো? সসটা আলাদা আর চিকেনের টুকরোগুলো একটু ছোট ছোট। আচ্ছা, পুরোটা একটা বড় টুকরো না। আচ্ছা, আমরা নিয়েছি আজকে স্যান্ডউইচ, এটা ম্যাকডিতে কিন্তু আগে পাওয়া যেত না, তাই না মামা? চিকেন ক্লাব স্যান্ডউইচ বোধহয় না, এরকম একটা নতুন এসছে। ভালো জিনিস, ভালো লাগছে? ফ্রেঞ্চ ফ্রাইজগুলো কেমন? ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভালো লাগছে খেতে? হ্যাঁ, আর এইগুলোকে তো জার্মানি পমেস বলে। জার্মানিতে পমেস বলে? না, জার্মানি পমেস বলে। জার্মানি? ও আচ্ছা, যে এটা কি ফেভারিট এখানকার মানে টিনেজারদের? এখানে এখন যে কোনো রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য কিন্তু একটা রুল চালু করা হয়েছে, জার্মানি এটাকে বলা হচ্ছে 2G, দ্যাট মিন্স আইদার তুমি ভ্যাকসিনেটেড, নয়তো তুমি কোভিড থেকে সেরে উঠেছো না। এছাড়া কিন্তু তোমাকে টেক অ্যাওয়ে করতে হবে। আমরা যেমন আজকে আমাদের তিনজনের গ্রিন পাস দেখিয়ে, সার্টিফিকেট দেখিয়ে তবে এখানে ভেতরে বসে খেতে পারছি। এখন ফার্স্টে ম্যাঙ্গোতে যাচ্ছি, কালকে বেরোমোটাতে মিমির একটা জ্যাকেট দেখেছিলাম আমরা, মিমি সাথে ছিল না, আমি আরও বেরিয়েছিলাম বাজার করতে, তো দেখে বেশ পছন্দ হলো। আজকে ফার্স্টে ম্যাঙ্গোতে যাব, দেখি কিরকম কালেকশন, তারপরে যদি ম্যাঙ্গোতে পছন্দ না হয় তারপর আবার বেরোমোটা। শুনো, এবার জ্যাকেটটা একটু বড় কেন, তাহলে তুমিও জিনিস সঙ্গে পড়তে পারবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি জ্যাকেটটা একটু বড় কিনবো, মিমি সাইজের বড়। তাহলে আমার তো ধুলো হবে। ও আরে ঠিক আছে, তো চালিয়ে দিবি, শোনা স্টাইল, ওটা স্টাইল তাই না? ওটাই তো স্টাইল, ওটাকে স্টাইল বলবি, কেউ জিজ্ঞাসা করলে ওটাকে ব্যাগি স্টাইল বলে, কিন্তু তুই বলা যাবে আলাদা আর ব্যাগি স্টাইল না, তুই বলবি যে দিস ইজ কল্ড ঢোলা।
হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। কালকে তো আমরা শপিং করলাম মিমির জ্যাকেট, যদিও জন্মদিনটা নেক্সট মান্থে আমার, কিন্তু মিমিরই উইন্টার জ্যাকেট কেনা হলো, তো নিজেই পছন্দ করে কিনলো। আমি বুঝতে পারছিলাম না কি নিয়ে কথা শুরু করবে। মাইটা কি কত শুরু হয়ে গেল, সেটাই তো। মিমি একটা উইন্টার জ্যাকেট পছন্দ করেছে আর একটা সোয়েটার, তো তোমরা তো দেখতেই পেলে কোন দুটো সিলেক্ট করেছে। আর স্কুলে পড়েও যাওয়া হয়ে গেছে পরপর দুদিন, বন্ধুরা খুব অ্যাপ্রিসিয়েটও করেছে যে বাহ দারুণ লাগছে তোমাকে দেখতে, তাই তো। এখন মিমি স্কুলে বেশ রোজ যায়, যখন আমরা এক্সপেক্ট করে থাকি বলো যে আবার আজকে এসে কি গল্প শুনতে পারবো। এখন স্কুলে নিত্য নতুন গল্প টল্প বলছে, বন্ধু বান্ধব হচ্ছে, বন্ধু বান্ধব ওর উপর অনেক কনফাইড করছে। কখনো ওয়াটার কে ওয়াটার বলছে, তখন আমরা যখন বলছি সেটাতে একটু লজ্জা পাচ্ছে। কোনটা আমেরিকান অ্যাকসেন্ট, কোনটা ব্রিটিশ অ্যাকসেন্ট, এসব আমরা জানি না, আমরা ঠিক জানি না ভাই ওই বলছে। আর লাস্ট মান্থে মিমির একটা ছোট্ট গেট টুগেদার ছিল ওর তিনজন বন্ধুর সাথে, আজকে আবার স্কুল থেকে এসে বললো, ও তুমি বোধহয় এটা এখনো জানো না যে ক্রিসমাস হলিডে পড়ছে ওদের 24th থেকে, তো তার আগে ওরা আবার কয়েকজন মিলে একটা প্রোগ্রাম করবে, আবার একটা ক্যাফেতে যাবে, একটু সারাদিনের ঘুরবে টুরবে এইসব। বাবা তাই তো, বড় হয়ে গেছে অনেক, এইসব চলছে ব্যাপার স্যাপার। আর আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে, এখন রোজ মিমি যখন স্কুলে যায় মোটামুটি এই 4 আর 6 এর মধ্যেই কিন্তু থাকছে। আর আমাদের তো বেরানোটা ক্যান্সেল হয়ে গেল, সেটা বলো। এখানে কেসেস আবার বাড়ছে, যেমন সব জায়গায় বাড়ছে এখানেও বাড়ছে, তো আমাদের অ্যাকচুয়ালি এখন তোমাদের বলেই দিচ্ছি, আমাদের প্ল্যান ছিল তোমাদের সারপ্রাইজ দেব, তোমরাও দেখে খুশি হবে যে আমরা আমাদের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করি। সেলিব্রেশন নিশ্চয়ই হবে এবারও, কিন্তু একটু অন্যরকম প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা ট্রাউজি বলে এখানে ভীষণ সুন্দর একটা জায়গা আছে, আমরা ওখানে দুরাতের জন্য বোধহয় বুক করেছিলাম। ওই জায়গাটা এখনো মানে টুরিস্ট স্পট তো বটেই, দেখো পুরো অস্ট্রেলিয়াটাই টুরিস্ট স্পট, কিন্তু ওই জায়গাটা এরকম নয় যে প্রচুর টুরিস্টের ভিড় লেগে থাকে, অনেকটা ভার্জিন আছে ওই জায়গাটা। তো জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ লেক ওখানে, ডিপেস্ট লেক আছে অস্ট্রিয়ার, সব থেকে ডিপ লেক, আর পাহাড় আছে খুব সুন্দর। তো দুবার আমরা প্ল্যান করে দুবারই আমাদের ওটা ক্যান্সেল করতে হলো, তার কারণ এই কোভিড এর জন্য। তো যাই হোক পরে কখনো ডেফিনেটলি যাওয়া হবে। হ্যাঁ, তো আমরা আমাদের এখন আমরা মনে করছি হোটেল স্টেটা খুব একটা মানে রিস্কি হয়ে যাবে, এখন হোটেল স্টেটা না করাই বেটার। তো যার জন্য আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম, কিন্তু জন্মদিনের ব্লগ নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের বেশ কিছু প্ল্যান আছে। প্ল্যানটা এখন তো বলবো না একদম। আর ডিসেম্বরেও আমরা অবশ্যই বেড়াতে যাচ্ছি, হোটেল স্টে হয়তো করছি না, কিন্তু একটা দারুণ লোকেশনে কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাবে। এক্স্যাক্টলি। একটা টপিক আজকে মাথায় এলো, সেটা হচ্ছে আমরা যখনই রেলওয়ে স্টেশনে বা এয়ারপোর্টে ট্রাভেল করি, কখনো কখনো নিশ্চয়ই কোনো সেলিব্রিটিজে আমরা ফেস করেছি, দেখা হয়ে গেছে। এই টপিকটা তো আমার মাথায় এসেছে, আমার মাথাতেও এসেছে অমনি না। আচ্ছা, তো তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি কোনো এরকম অভিজ্ঞতা থাকে, আমরা আজকে আমাদেরটা শেয়ার করছি, তুমি ফার্স্টে বলো। আমি আমার দুটো ঘটনা আছে। একবার আমি দাদাকে দেখেছিলাম, আমাদের বাংলার দাদা বলতে একজনই সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি, আর তুমি আবার ওই এরিয়ার ছেলে। হ্যাঁ, আমি তো নিজে বেহালার ছেলে। তো তখন 2005 আমি এয়ারপোর্টে গেছিলাম, সুইজারল্যান্ড যাচ্ছিলাম। তো তখন প্রোবাবলি দাদা শ্রীলঙ্কা যাচ্ছিল, তো তো অনেক বিজি ছিল স্বাভাবিক, সঙ্গে অনেক লোক ছিল সামনে পেছনে, আমি ওরকম ভাবে গিয়ে আর দেখেছিলাম মাতারাজিকে, ইটালিয়ান ফুটবলার মাতারাজি। মাতারাজির সঙ্গে জিদানের ঘটনাটা আশা করি সবার মনে আছে। তো মাতারাজিকে দেখেছিলাম, প্রায় 6 ফুট 4 ইঞ্চি লম্বা, পুরো একদম গ্রিক গডদের মতো চেহারা। তুমি কোথায় দেখা হয়েছিল তোমার সাথে? এটা আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখেছিলাম, আমরা তখন ব্যাঙ্গালোর থাকি। হ্যাঁ, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে দেখেছিলাম। তো আমি আর আমি জেনারেলি সামনে গিয়ে অটোগ্রাফ একটু কম নিই, হ্যাঁ তো দূর থেকেই দেখি, তো আমার এটাই অভিজ্ঞতা। তোমারটা বলো। আমি আমারটা বলছি, আমি তখন আমরা ব্যাঙ্গালোরে থাকি, মিমিকে নিয়ে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফিরছিলাম, তুমি সেবার আমার সাথে ছিলে না। হ্যাঁ, তো আমি কলকাতা এয়ারপোর্টের কথা বলছি, ভেতরে হঠাৎ দেখছি একটু চেনা চেনা লাগছে, তারপর দেখলাম হ্যাঁ হৈমন্তী শুক্লা।
আমার তো ভীষণ প্রিয়, সবার প্রিয়। কিন্তু আমি ছিলাম না ওই সময়টা, তো আমি আর একটুও সময় নষ্ট করিনি। আর বেশ ফাঁকা ছিল সেদিন, জানি না কেন এয়ারপোর্টটা বেশ ফাঁকাই ছিল। আমার মনে আছে বিকেলের ফ্লাইট ছিল, আমার সন্ধ্যাবেলা ফ্লাইট ছিল আর ওনারও সন্ধ্যাবেলা ফ্লাইট ছিল। আমি ব্যাঙ্গালোর যাচ্ছিলাম আর উনি যাচ্ছিলেন মুম্বাই, প্রোগ্রাম ছিল। আমি সাথে সাথে এক মুহূর্ত সময় নষ্ট করিনি, যেই দেখেছি মিমিকে নিয়ে সোজা চলে গেছি। গিয়ে একদম নমস্কার করলাম দিদিকে, নমস্কার করে আমি বললাম যে আমার খুব ইচ্ছে আমার মেয়ে ভবিষ্যতে গান শিখুক, তো আপনি একটু আশীর্বাদ করুন। উনি খুব, উনি বললেন এত সুন্দরভাবে উনি রিয়াক্ট করলেন, বললেন আরে আশীর্বাদ করবো কি, তোকে তো আদর করবো, করে মিমিকে জড়িয়ে ধরলেন। খুব ভালো লেগেছিল আমার তো, মনে আছে এটা আমি বেশ কিছু বছর আগের কথা বলছি, মিমি তখন আরো ছোট, আমি থাকলে আমিও প্রণাম করতাম একদম। এটা বলছি আমি তাও 5-6 বছর হয়ে গেছে, তো আমার দারুণ অভিজ্ঞতা হৈমন্তী শুক্লাকে সামনে থেকে দেখা, ওনার রিয়াকশন, আমার খুব ভালো অভিজ্ঞতা। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, এই পর্যন্তই, এই পর্যন্তই, এই পর্যন্তই, এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগেছে। আরে দূর, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও তোমাদের যদি এরকম কোন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গিয়ে থাকে তোমরা কিভাবে রিয়্যাক্ট করেছিলে, তোমাদের কি অভিজ্ঞতা। আমাদের কমেন্ট গুলো কিন্তু, তোমাদের কমেন্ট গুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগে, আমরা কিন্তু কমেন্ট পড়ি। কেন কি আমি আরো এটা মনে করি যে আমরা কমেন্টটা পড়ার যখন সময় পাচ্ছি, কমেন্টটা রিপ্লাই করারও সময় আমাদের থাকা উচিত। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, নেক্সট একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ফিরছি। হেভি ইন্টারেস্টিং, হেভি, না না হেভি ইন্টারেস্টিং কিটা বলতে পারছি না, না সত্যি হেভি ইন্টারেস্টিং এটা বলতে। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। মনে করে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা প্লিজ প্লিজ ভুলো না, দেখবে, শেয়ার করবে, লাইক করবে, নোটিফিকেশন বাটনটা অবশ্যই ক্লিক করো, কারণ আমি দেখতে পাচ্ছি মানে সবার কাছে হয়তো নোটিফিকেশন যাচ্ছে না, আমার মনে হচ্ছে কাছে কিন্তু নোটিফিকেশন, এটা একটা বেল আইকন, বেল আইকনটা প্লিজ ক্লিক করো, তাহলে সবার কাছে নোটিফিকেশন যাবে আমাদের নতুন ভিডিও। একদম, সবাই ভালো থেকো, টাটা।